বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ইউটিউব কিছু নতুন আপডেট নিয়ে এসেছি, সেটা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না, তাদের জন্য এই ভিডিও। ইউটিউব যে রুলসগুলো করেছে তার বাইরে যেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে সেটা কিন্তু ইউটিউব অ্যালাউ করছে না। সেই কারণগুলো বলছি। ভিডিও পুরো না দেখে সাবস্ক্রাইব করা, ভিডিও পুরো না দেখে তুমি সঙ্গে সঙ্গে লাইক দিলে সেই লাইকটাও কোনো কাজে লাগছে না, সেটা পুরো স্প্যামের আন্ডারে পড়ে যাচ্ছে। কমেন্টগুলোও স্প্যামের আন্ডারে পড়ে যাচ্ছে, সেগুলোর কোনো লাভ হচ্ছে না। যারা ভিডিও পুরো না দেখে কমেন্ট করছে তাদের কমেন্টগুলো কিছুক্ষণ থাকছে, তারপরে সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তাই জন্য তোমাদের সবাইকে বলছি, ভিডিওগুলো পুরো দেখো, দেখে তারপরে লাইক করো, কমেন্ট করো, যদি ভালো লাগে তারপরেই কিন্তু সাবস্ক্রাইব করো। যারা ইউটিউবে অনেকেই, এটা আমি প্রথম প্রথম এগুলো এই ভুলগুলো করেছিলাম, তখন আমি জানতাম না বলেই ইউটিউবে ভিডিওগুলো আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো মানে মেসেঞ্জারে আমি আমার লিঙ্কগুলো শেয়ার করতাম, সেই থেকে যে সাবস্ক্রাইবারগুলো আমি পেয়েছিলাম সেগুলো কিন্তু সব উঠিয়ে দিয়েছে ইউটিউব। এগুলো স্প্যাম হয়ে যাচ্ছে, স্প্যামের আন্ডারে পড়ে এগুলো। তো এভাবে তোমরাও আর এই ভুলগুলো আর করো না, শেয়ার করো না নিজের ইউটিউবের লিঙ্কগুলো। যারা মানে ভালো ভালো ভিডিও বানাও এই দেখে ভিউয়ার্স আসুক, ওটাই হচ্ছে সলিড সাবস্ক্রাইবার। অনেকে আবার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেই শুধু রেখে দিয়ে দেখা হয় না, তো সেইগুলোকেও কিন্তু ইউটিউব সাবস্ক্রাইবারগুলোকে বাতিল করে দিচ্ছে। ঠিক আছে, তো আমি অনুরোধ করব যারা মানে সাবস্ক্রাইব করে রেখেছে তারা, সবার তো সময় নাই হতে পারে, এক একদিন নয়, দুদিন নয়, তিন দিনের মাথায়, চার দিনের মাথায়, কিন্তু অন্তত ভিডিওটা দেখো। আর যারা ইউটিউব বন্ধু তারা শুধু সাবস্ক্রাইব করে দাও বলে আর চলে গেলে, তারপর আর ভিডিওর সাথে কোনো যোগাযোগ নেই, যে তাকে আমি বলেছিলাম সাবস্ক্রাইব করতে, তার ভিডিওটা যে একটু খুলে দেখি, কিন্তু সেইগুলোও করছো না, তাদের কিন্তু সাবস্ক্রাইবারগুলো উঠে যাচ্ছে। এইসব ভুল আর করো না। একটা চ্যানেলকে গ্রো করার জন্য ভিউয়ার্সদের সাপোর্টের খুব দরকার হয়। এমনি এমনি ইউটিউব, বড় বড় ইউটিউবরা অনেক খেটেছে বলেই তারা একটা জায়গায় আগিয়েছে। এখন আমি দেখলাম অনেকে দুঃখ প্রকাশ করছে, মানে 5-6 মাস চ্যানেল খুলে, রান্নার বলো বা যে কোনো চ্যানেল টপিকের ওপর চ্যানেল খুলে এখন দুঃখ প্রকাশ করছে, এইভাবে সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে, এত খাটছি। খাটছে, সবাই খাটছে, সেই জন্য ভিডিওর পেছনে খাটো তোমরা। সপ্তাহে 3টে করে ভিডিও দাও, 3টে না পড়লে 1টা করেও দাও, কিন্তু ভিডিওতে খাটতে হবে। তোমরা থাম্বনেলটা ভালো করে আকর্ষণীয় বানাও, যাতে অন্য অন্য ভিউয়ার্স আকর্ষণ হয়ে ভিডিওটা খোলে। একটা ভিডিও বানাতে গেলে একটা ইউটিউবারকে প্রচুর পরিশ্রম করতে হয়, বিশেষ করে একটা হাউসওয়াইফ যারা বাচ্চাদের সামলে, সংসারের কাজ করে, হাজবেন্ডকে সামলে, তারপরে সময় পেলে তারা একটা করে ভিডিও বানায়, সেটার পেছনে খাটতে তো হয়। আবার অনেকে হয়তো এমন এমন পাবলিক আছে বলতেই পারে, এত খেটে আবার ভিডিও বানানোর কী দরকার। তাদের জন্য বলি, আমরা যারা হাউসওয়াইফ বাইরে ঘাটে যাই না বেশি, আর এখন তো আরও করোনার টাইমে অনেক চ্যানেল এখন খোলা হয়েছে, দেখতেই পাচ্ছি সবাই এখন ইউটিউব করছে, সেক্ষেত্রে আমিও ইউটিউবকে প্রফেশন হিসাবে নিয়েছি, আমার হাজবেন্ডেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো একটা ভিডিও একদিন না দিলে যেন মনে হয় বানাতে পারলাম না, দেওয়া হলো না, নিজেরই খারাপ লাগে, তাই আমি শর্ট ভিডিও হলে আমি ইউটিউবে শর্ট ভিডিওটাও ছাড়ি। তো তোমরাও সেই করো, নিজে না ভিডিও ছাড়লেও অন্যদের ভিডিও দেখে, তাদের পুরো ভিডিও দেখে কিন্তু, হ্যাঁ, ভিডিও দেখে লাইক কমেন্ট করো, অ্যাক্টিভ থাকো ইউটিউবের সাথে। তো যাই হোক, আসল কথায় আসছি, ভিউয়ার্সদের বলছি যারা নতুন আমাকে দেখছো, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক করো, আর না ভালো লাগলে ডিসলাইকের অপশান দিয়ে আছে, আনলাইক করো। আর যারা যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো। অনেকে দুঃখ প্রকাশ করছে, কিন্তু আমার দুঃখ তো আরও অনেক, তোমাদের আর কী বলি, আমার আত্মীয়রাই 20-25-30 জন তো হবেই ইউটিউবে আমাকে দেখে, আর বন্ধুবান্ধব মিলিয়ে তো 50 জন তো হবেই, কিন্তু লাইক আসে আমার 8টা 9টা, এর বেশি নয়, কোনো সময় তো 5টা 6টা।
তো ইচ্ছা করেই মানে অনেকে লাইক দেয় না, তো আমি তাদের অনুরোধ করছি নিজেদের লোকরা আগালেই তো আরো ভালো, তাই না? তাদের তো পাশে থাকা দরকার। তো যারা যারা আমাকে দেখছো, বিশেষ করে আমার আত্মীয়রা, তাদেরকে আমি বলছি লাইকটা অন্তত দিও, ভিডিও পুরো দেখে, ভিডিও তোমরা পুরো দেখছো আমি সেটা বুঝতে পারছি, কিন্তু একটা লাইক দিও। যারা নতুন আমাকে দেখছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা এভাবে চিন্তা করছে, আমার ইউটিউব বন্ধুরা এরকমভাবে দুঃখ প্রকাশ করছে, তাদের জন্য বলি ভালোভাবে কন্টেন্ট তৈরি করো, নিজের কন্টেন্ট, কারোর পিকচার, বড় ইউটিউবারদের পিকচার নিয়ে নিজের ভিউয়ার্স বাড়িয়ে কোনো লাভ হবে না, ওগুলো কিন্তু বেকার স্প্যামে চলে যাবে। আর কাউকে আর কমেন্ট করো না এইভাবে যে আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করে গেলাম, তাহলে কিন্তু চ্যানেলের প্রবলেম হচ্ছে। আর তোমরা তো বুঝতেই পারছো সাবস্ক্রাইবারগুলো কিরমভাবে কমে যাচ্ছে, তাই আমাকেও আর কমেন্ট করো না এইভাবে, পাশে তো আছি অবশ্যই। তোমরা আমাকে আমার ভিডিও ইউটিউবার বন্ধুরা যদি ভিডিও দেখো আমার, যদি আমার ভিডিও ভালো লাগে তখন সাবস্ক্রাইব করো। আমি তাদের কমেন্ট পড়তে পড়তে অবশ্যই দেখলে আমি দেখি, সবার অ্যাকাউন্ট খুলে আমি দেখি, আমার ভালো লাগলে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, ভিডিও পুরো দেখেই সাপোর্ট করব। তাহলে ভিডিওটা ছিল এতদিনই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, যদি ভালো লাগে পুরো ভিডিওটাতে তাহলে লাইক দিও, আর যদি না ভালো লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই, ডিসলাইক তো দিয়ে রেখেছো, ওই ডিসলাইক করে যেও। সাবস্ক্রাইব করতে বলবো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা রেগুলারলি দেখার চেষ্টা করো, সময় না থাকলে দুদিন পরে, তিন দিন পরে, চার দিন পরেও দেখো। আর যারা যারা আমার ইউটিউবার নতুন বন্ধু হয়েছো, তাদের ভিডিও আমি অবশ্যই দেখি, দুদিন পরে, তিন দিন পরে হলেও আমি দেখি, সেই জন্য তাদের সাথে আমার এখনও একটা লিংক আছে। তোমরাও লিংক রাখার চেষ্টা করো, থাম্বনেল ভালো করে বানানোর চেষ্টা করো, খাটো। আমিও তো এক বছর হয়ে গিয়েছে ইউটিউবে এসেছি, আমার ভাইরাল হয়েছে 7-8টা ভিডিও, ওখান থেকেই আমার সলিড সাবস্ক্রাইবার পেয়েছি। আশা করছি আরও ভিডিও আমার ভাইরাল হবে, ওখান থেকে আমি সাবস্ক্রাইবার পাবো। তো তোমরাও চেষ্টা চালিয়ে যাও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এত দূরই, টাটা।